নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14K এন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইলের যুগে বই পড়ার অভ্যাস হারিয়েছেন অনেকেই, অথচ সেই অভ্যাসই কাটাতে পারে মানসিক অবসাদ। তাই বালুরঘাট জেলা হাসপাতালে চলছে গ্রন্থাগার তৈরির কাজ। রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র সকলেরই বই রয়েছে এই গ্রন্থাগারে। বই পড়তে পারবেন হাসপাতাল কর্মী থেকে রোগীর পরিবার পরিজনেরা। বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো সুপারের অফিসে এই গ্রন্থাগার গড়ে তোলা হচ্ছে। রোগীদের জন্য দীর্ঘক্ষণ হাসপাতাল চত্বরেই বসে থাকতে হয়, তাই সময় কাটাতে এবার গ্রন্থাগারে যেতে পারেন তারাও। সুযোগ পেলেই পরিবার নিয়ে ছুটি কাটাতে লন্ডনে চলে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই লন্ডনের সঙ্গে মহারাজের আরও এক সুখের স্মৃতি জুড়ে গেল, কারণ সৌরভ ও ডোনার একমাত্র কন্যা সানা এবার লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হলেন। আগামী 6 সেপ্টেম্বর UCLA কনভোকেশন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবার লন্ডন উড়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভাদ্রের ভ্যাপসা গরমে দরদরিয়ে ঘামছে বাংলা। দু এক পশলা বৃষ্টি হলেও গরম কমার কোনো লক্ষণই নেই। এই পরিস্থিতিতে আশার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে বদলাবে হাওয়া, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আকাশ থাকবে মেঘলা, তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মন দিয়ে ঘোড়ার লাগান ধরা শিখছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রশিক্ষণের প্রথম দিনেই তাই বাহনের সঙ্গে বন্ধুত্ব করাই প্রথম উপলক্ষ। শ্রাবন্তী জানায় প্রথমটায় একটু নার্ভাস লেগেছিল বটে, কারণ এটা তো কোথাও কোনো ঘুরতে যাওয়া ঘোড়া সওয়ারের মজা নেওয়ার মতো নয়। সিনেমার জন্য পারদর্শী সমস্ত খুঁটিনাটি কলা কৌশল শিখতে হবে। প্রসঙ্গত, দেবী চৌধুরানীর মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের, তাই কোনো ফাঁক রাখছেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নজরে রাজ্যে এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।